পাহাড় এখন বড়ই একা, নিঃসঙ্গভাবেই দাঁড়িয়ে আছে দিনের পর দিন। আর তাকে ঘিরে মেঘেরা ক্রমাগত খেলা করে চলেছে আপন মনে। এমনই দৃশ্য এখন আমাদের সিটংয়ে লেপচা কটেজের আশেপাশে। এখন কোভিডের জন্য ট্যুরিস্টদের সেই উপচে পড়া ভিড়ের দেখা নেই, আর যে সকল গুটি কয়েক ট্যুরিস্ট আছে আমাদের এই লেপচা কটেজে, তারা শুধুমাত্র সেফ হোম হিসেবে থাকছে আমাদের কাছে দীর্ঘ দু তিন মাসের জন্য। তারা এখানে বসেই অনলাইনে নিজের অফিসের কাজ, বাচ্চাদের অনলাইনে স্কুল, এই সব কাজগুলি সম্পূর্ণ করছে নিজের বাড়ির মতন করে। এপ্রিল মাসে যখন কলকাতা ও তার আশপাশে সংক্রমণের মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, ঠিক সেই সময়তেই তারা নিজেদের পরিবারকে নিয়ে আমাদের এই লেপচা কটেজে এসে আশ্রয় নেয় নিরাপদে থাকার জন্য। বাকি অন্যান্য ঘরগুলিতে এখন চলছে রিমডেলিংয়ের কাজ, আগামী দিনের জন্য আরও সুন্দর, আরও মজবুত করার উদ্দেশ্যে। Thank you.
ক্যামেরায় রোশন মুখিয়ার সাথে অভিজিতের রিপোর্ট, কলকাতা নিউজ অনলাইন।